এই মুহূর্তে ভক্তদের ঢল নেমেছে দক্ষিণেশ্বর তারাপীঠ আদ্যাপীঠে। আপনাদের সরাসরি নিয়ে যাব দক্ষিণেশ্বরে। আমাদের প্রতিনিধি সোমা দাস রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সোমা, এখন ঠিক কি চলছে দক্ষিণেশ্বরে? যত রাত বাড়ছে তত কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের ছবিটা অন্যরকম হয়ে যাচ্ছে। অর্থাৎ দেখো, প্রচুর মানুষের ভিড় যেন আরো বেড়েই যাচ্ছে। তোমাকে আমি একদম মূল মন্দিরের যে প্রাঙ্গণ রয়েছে সেই প্রাঙ্গণের ছবিটা দেখাতে চাই। আমরা ভোরবেলা থেকেই দেখেছি কিন্তু প্রচুর মানুষ এসেছেন, তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছেন। কিন্তু যত রাত বাড়ছে, অর্থাৎ দেখো 7:48 অমাবস্যা লেগেছে, তারপর থেকে কিন্তু মানুষের ঢল যেন আরো বেড়ে চলেছে এই দক্ষিণেশ্বর মন্দিরেই। তার কারণ হচ্ছে অনেক চান যে একেবারে অমাবস্যা লাগার পরেই একেবারে ভবতারিণী মায়ের চরণে এসে তাদের পূজা, তাদের সে পুজো সামগ্রী সব কিছুই মাকে সম্প্রদান করার জন্য। তার জন্য কিন্তু যত রাত হচ্ছে, অর্থাৎ আমরা দেখছি যে 8টার পর থেকে কিন্তু একেবারেই মূল যে মন্দির প্রাঙ্গণ রয়েছে সেই মন্দির প্রাঙ্গণে কিন্তু প্রচুর মানুষের ঢল নেমেছে। অনেকক্ষণ থেকেই দাঁড়িয়ে আছেন অনেক মানুষ, অনেক দর্শনার্থীরা দাঁড়িয়ে আছেন, কারণ যেহেতু প্রচুর মানুষ এসেছেন, প্রচুর দর্শনার্থীরা এসেছেন, তারা সবাই যাচ্ছেন, কাছে যাচ্ছেন, একটু সময় নিয়েই তারা ভবতারিণী মাকে দেখছেন। তার কারণ দেখো, 7টার সময় এখানে যে মূল আরতি হয়েছে সেই সময় কিছু দর্শনার্থীদের দাঁড়িয়ে দেখার সুযোগ করে দিয়েছে মন্দির কর্তৃপক্ষ। এবং দেখো, এত মানুষের ঢল নেমেছে, কোথাও কিন্তু যেন মনে হচ্ছে না কোথাও খুব তাড়াহুড়ো বা কোথাও কাউকে খুব তাড়াতাড়ি আজকে বাড়ি চলে যেতে হবে পুজোটা সেরেই, এরকম কিন্তু কোনো ছবি দেখা যাচ্ছে না। যারা আসছেন তারা কিন্তু দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েই একেবারে মায়ের যে অপরূপা সাজে আজকে মাকে সাজানো হয়েছে, নীল রঙের বেনারসি পরানো হয়েছে, সেই অপরূপ মাকে দেখার জন্য, ভবতারিণী মাকে দেখার জন্য কিন্তু দীর্ঘক্ষণ ধরেই প্রচুর মানুষ অপেক্ষা করে রয়েছেন। এবং দেখো, পুজোর এখানে যা রীতিনীতি আছে সেই অনুযায়ী কিন্তু আরেকটু পর থেকে, অর্থাৎ 9টার পর থেকেও কিন্তু এখানে পুজো শুরু হবে। তারপরে রাত 10:30 সময়, অর্থাৎ এখানে যে গঙ্গা নদী রয়েছে সেই নদীতে বান আসার পরে নাকি রাতের পুজো শুরু হবে, সেরকমই জানিয়েছে এখানে মন্দির কর্তৃপক্ষ। তারপর রাতে তো হোমযজ্ঞ আছে, তারপর মাকে স্পেশাল ভোগ দেওয়া হয়। ভোগের জন্য আজকে বিভিন্ন রকম জিনিস তৈরি করা হয়েছে, পরমান্ন তৈরি করা হয়েছে, 5 রকম মাছ ভাজা দেওয়া হবে, 5 রকম ভাজা দেওয়া হবে, পায়েস দেওয়া হবে, সব রকমভাবে একেবারে প্রস্তুত আজকে কালী পুজোর দিনটাতে একেবারে ভবতারিণী মাকে সন্তুষ্ট করার জন্য মন্দির কর্তৃপক্ষ তৈরি। পাশাপাশি কিন্তু যারা দর্শনার্থীরা আসছেন তারা বলছেন রাত 12টা বাজুক, 1টা বাজুক, তারা যেন আজকে মন্দিরে পুজো দিয়ে তারা বাড়ি ফিরবেন। যদিও আজকে রাত 12টা পর্যন্ত এই দক্ষিণেশ্বর মন্দির খোলা থাকবে, দর্শনার্থীরা যারা আসবেন তাদের 12টা পর্যন্ত তারা পুজো দিতে পারবেন, কিন্তু একেবারে একটা অন্য রকম আবহ।